কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হেলথ কেয়ার নামে রাইস ব্রান তেল বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তেলের বোতল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতিষ্ঠানটি কৌশলে সেসব মেয়াদ উত্তীর্ণ তেল সংগ্রহ করে কারখানায় নিয়ে এসে নতুন করে মেয়াদ ও লেবেল বসিয়ে পুনরায় বাজারজাত করে আসছিল। আজকে র্যাপচার এবং পানিসম্পদ অধিদপ্তর মৎস্যদপ্তরের যৌথ সমন্বয়ে আমরা ধামরাই এলাকার কেবিসি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড প্রাইভেট কোম্পানিতে আমরা সকাল থেকে অভিযান পরিচালনা করেছি। এখানে আসলে দুইটা বড় নিয়ম আমরা পেয়েছি। প্রথমত হচ্ছে এখানে যে হেলথ কেয়ার আপনার যে রাইস ব্র্যান্ডের যে তেলটা তৈরি করা হচ্ছে, এই তেলটা বাজারে যেগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে তেল, এটা নিয়ে এসে আবার তারা রিপেক করছে। এই তেলটা নিয়ে এসে তাদের মূল প্রসেস প্ল্যান্টে আবার ঢুকিয়ে দিয়ে আবার নতুন করে বোতলজাত করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে এক্সপায়ার্ড তেল মেদুত্তর তেল, মানে বিশেষ করে রাইস ব্র্যান্ড তেল মানুষ আসতে যায় না, এইটা নিয়ে এসে আবার পুনরায় বাজারজাত করা বা প্যাকেটজাত করে বাজারে ছেড়ে দেওয়া, এটি কিন্তু মারাত্মক অপরাধ এবং এটি আমাদের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী কোনো করতে পারে না। কারণ মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য কোনোভাবে বাজার করার কোনো সুযোগ নেই। তো এই অপরাধের কারণে এই প্রতিষ্ঠানটিকে 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এই তেল তৈরি করার এই প্রসেস প্ল্যান্টটাকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া দেশে শুকুরের চর্বি ও মাংস আমদানি নিষিদ্ধ থাকলেও তারা আমদানি নিষিদ্ধ ওই সব শুকুরের চর্বি ও মাংস দিয়ে পোলট্রি ফিড ও গবাদি পশুর খাদ্য উৎপাদন করে আসছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে 75 লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। 3 আগস্ট শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বাথলি এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে র্যাব 4 ও প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে প্রায় 3000 মেট্রিক টন শুকুরের চর্বি ও মাংস জব্দ করা হয়। এই প্রতিষ্ঠান আরেকটি বড় অপরাধ করেছে, সেটি হলো যে এখানে MBM যেটা হচ্ছে মিট অ্যান্ড বোন মিল, যেটা সাধারণত শুকুরের মাংস পেশি চর্বি হাড়ের সমন্বয়ে তৈরি, এগুলি আমদানি করে একজন পার্টির কাছে তারা ক্রয় করে নিয়ে আসছে। তো এটি আপনারা জানেন যে MBM আমদানি করা এখন নিষেধ আমাদের ফিড ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু তারা এখানে নিয়ে আসছে। আমরা এখান থেকে প্রায় 3000 মেট্রিক টনের মতো এখানে জব্দ করেছি এবং এইটা আমরা দেখুন যে পার্টির মাধ্যমে তারা নিয়ে আসছে, তারা আসলে প্রায় 3 লক্ষ মেট্রিক টন নিয়ে আসছে এবং এইটা আমরা ল্যাবে দিচ্ছি। কালকে 2 দিন পরে ল্যাবের টেস্ট পাওয়ার পরে এই প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত তাদের এবং এই প্রতিষ্ঠানের MD সহ প্রত্যেকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। কারণ কোনোভাবে আমরা চাই না যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের নিষিদ্ধ কোনো ধরনের MBM বা শুকুরের চর্বি মাংস ব্যবহার করা হোক এবং আমাদের পোলট্রি এবং ডেয়ারি দূষিত করা হোক বা এখানে ভেজাল প্রবেশ হোক। আমরা যে কোনো মূল্যে মানুষের নিরাপদ খাবার এবং পশু পাখির জন্য আমাদের পোলট্রি এবং হচ্ছে ডেয়ারির জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে চাই।